প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী জান্নাতে রোমান তিথি শুভ দুপুর আপু শুভ দুপুর কেমন আছেন অনেক ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি এই যে এত এত বেশি গরম পড়েছে এই সময়টা আসলে কেমন কাটছে আপনার সময়টা তো আসলে সেই রকম একটা অস্থিরতার মধ্যে একদম কাটছে মানে মানুষেরও অনেক ভোগান্তি হচ্ছে আর আমরা যারা সঙ্গীত শিল্পী তাদের তো আরো অবস্থা খারাপ হয়ে যায় কারণ গরমে

খুব যে একটি ডুয়েট গান রিলিজ হয়েছে আমার আমি এবং বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী তপন চৌধুরী ওনার সাথে একটি আধুনিক গান আমরা গিয়েছি এবং মিউজিক ভিডিও রিলিজ হয়েছে আচ্ছা এটা কি মানে ঈদ উপলক্ষে এসেছিল গানটি না ঈদের আগেই এসেছে আচ্ছা তাহলে বেশ কিছুদিন হয়ে গেল বেশ কিছুদিন এত অল্প সময় আসলে বোঝা যায় না যে কোন গানের রেসপন্স কতটুকু ভালো বা কতটুকুকে তারপরও একটা তো মানে ধারা কেন শ্রোতা দর্শকদের সারা সেটা কেমন এটা এখন আসলে বলা মুশকিল কারণ কোন গানটা কার কাছে ভালো লাগবে এটা আমরা কেউই জানি না হ্যাঁ আর কি ধরনের গান এখন তো একটা অস্থির সময় যাচ্ছে এবং নেগেটিভ জিনিসগুলো ভাইরাল হচ্ছে বেশি আমরা শেয়ার করছি বেশি আমরা নিজেরাই কিন্তু শেয়ার তো সেখানে আমরা যারা সঙ্গীত শিল্পী আছি তারা চেষ্টা করি সব সময় ভালো কিছু করার ভালো কিছু দেয়ার যে যার মতো চেষ্টা করে যায় আর কি পরিবর্তন হচ্ছে। শ্রোতাদের রুচির তো আসলে আমরাই করি সত্যি তাই না আমরা যদি আমরা যেরকম গাইবো শ্রোতারা কিন্তু সেরকমই শুনবে একটা সময় ছিল শ্রোতারা গান শুনতেন মানে দেখতেন না গানটা কিন্তু শুনতেন এবং সেখানে গানের কথা সুর কম্পোজিশন সব কিছুর মধ্যে একটা মানে মিশে যাওয়ার একটা ব্যাপার থাকতো কিন্তু এখন এখনো ভালো গান হচ্ছে ভালো গান যে হচ্ছে না আমি সেটা বলবো না কিন্তু কেন জানি ভাইরাল হচ্ছে না কেন জানি সব নেগেটিভ জিনিসগুলো একটা কথা যেমন কিছুদিন আগে খুব মানে আলোচনায় এসেছিল রুচির দুর্ভিক্ষ হ্যাঁ এরকম কিছু জিনিস আসলেই ঘটছে যেটা ঘটার কথা না তো আমার গানটি আমি চেষ্টা করেছি সবটুকু দিয়ে গাইবার জন্য গাইবার মতো করে আমি গিয়েছি তো এখন জানি না যারা শুনেছে তারা ভালো বলেছে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা সেটাই সেটাই সব থেকে বড় প্রাপ্তি আচ্ছা যেহেতু এই গানটি নিয়ে কথা হচ্ছে দুটো লাইন আপনার নিশ্চয়ই আর এই গানটি গাওয়ার মানে মূল একটি ঘটনা ছিল সেটা আমি একটু আগে শেয়ার করে নিই যেমন তপন দা উনি কিন্তু দেশে থাকেন না ক্যানাডায় থাকেন তো একদিন ওনার সাথে কথা হওয়ার সময় আমি ওনাকে বলেছিলাম যে দাদা একটি ডুয়েট গান আমরা করতে পারি কিনা বলে কি হ্যাঁ অবশ্যই পারি আপনি গানটা পাঠিয়ে দেন তখন এই গানটির গীতিকার এবং সুরকার হচ্ছেন রিপন চৌধুরী ওনার সাথে আমি কথা বলি গানটা আমার ভালো লেগেছে এবং গানটার মধ্যে যেই ফ্লেভারটা আছে যে ঠিক তপন দা সেই সময়টাতে এইটিস এবং নাইনটিজের সময় যে গানগুলো গিয়ে উনি হিট মানে অনেক হিট গান আমাদেরকে দিয়েছে সেরকম ফ্লেভারের একটি গান এবং আমি মনে করেছিলাম যে এই গানটি উনি পছন্দ করবেন তারপর আমি তাকে পাঠিয়েছি গানটা এবং উনি বলেছেন যে ঠিক আছে গানটা খুব সুন্দর আমি তখন কলকাতায় ছিলাম এবং উনি তখন ছিলেন ক্যানাডাতে এবং গানের মিউজিকটা হয়েছে কলকাতায় এবং উনি ওখান থেকে ভয়েস দিয়ে পাঠিয়েছেন এবং আমি ভয়েস দিয়েছি কলকাতায় কাজ হচ্ছে তারপর ওখান থেকে মিক্সিং মাস্টারিং করে আমরা দেশে ফিরে এসেছি এবং গানটা প্রায় এক বছর মানে মিউজিক ভিডিও আমি করিনি এক বছর প্রচার করিনি কারণ আমি চেয়েছিলাম একবারে উনি দেশে আসতে গানটা ভিডিও করে আমি প্রচার করব তারপরে এসেছেন এবং আমরা মিউজিক করে 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 পরে আগে কাজ কাজ রাখা ছিল উনি আমাকে বলেছিলেন যে আপনি ছেড়ে দেন গানটা না আপনি আসেন দেশে কবে আসবেন আমি তখন মিউজিক ভিডিও করে ছাড়বো এবং আমার ইউটিউব চ্যানেল জান্নাতের রোমান তিথি ওখান থেকে আমি প্রচার করে প্রকাশ গানটি কিছুটা সময় কাছে থাকার মতো কিছুটা সময় কাছে থাকার মতো থাকবে বলো থাকবে বলো কিছুটা সময় কাছে থাকবে বলো কিছুটা সময় কাছে থাকার মতো থাকবে বলো থাকবে বলো কিছুটা সময় কাছে থাকবে বলো এরকম খুব সুন্দর মিষ্টি কথা এবং মিষ্টি সুর আমারও খুব ভালো লেগেছিল আসলে এবং খুব রোমান্টিক একটা গান একদম আচ্ছা সাধারণত তো আপনার নজরুল সঙ্গীতও করা হয় সুতরাং যেহেতু নজরুল সঙ্গীত বা ক্লাসিক্যাল চর্চাটা আপনার কণ্ঠে আছে আর সেজন্য আপনাকে আপনাকে সবসময় আসলে একটু সফট মেলোডি গানেই বেশি পেয়েছি অন্য ধরনের গানগুলো কি কখনো গাইবার ইচ্ছা হয়নি একজন শিল্পী আসলে কি ধরনের গান পছন্দ করে এটা তার কণ্ঠেই সেটা চলে আসে আমার বরাবরই পছন্দ ছিল একটু মেলোডিয়াস সফট গানগুলো যে কারণে বারবার আমার পছন্দের ওই চলে আসে এবং আমি গাই এই গানটি আমার একদম শেখার শুরু থেকেই আমি গাইছি কারণ যখন আমি গান বুঝতাম না তখন আমার মায়ের পছন্দ ছিল নজরুল সঙ্গীত এবং আমার মা চাইতেন যে আমি নজরুল সঙ্গীত গাই এবং সৌভাগ্যক্রমে আমি যখন ছোটোবেলা স্কুলে যে প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলো হয় সেই প্রতিযোগিতায় শিশু একাডেমি থেকে তখন আমি অনেক ছোট প্রথম পুরস্কারটা জাতীয় পুরস্কারটা পেয়েছিলাম নজুল সংগীতে এবং এটা 1999 তখন থেকেই আমার মধ্যে একটা নজুল সংগীতের প্রতি ভালোবাসা ভালো লাগা তৈরি হয় এবং আমার মায়ের অনুপ্রেরণায় আমি নজুল সংগীতটা গাইতে থাকি আপনার বেড়ে ওঠা কোথায় রংপুরে নাকি ঢাকায় না আমার বেড়ে ওঠা রংপুরে আমি ঢাকায় এসেছি আমার ইউনিভার্সিটি শেষ করে আচ্ছা বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্ট দুইটা আচ্ছা তার মানে সঙ্গীত শেখাটা রংপুরে সেখানে কোন কোন ওস্তাদজির কাছে সেখানে আমি হ্যাঁ দীর্ঘ সময় আমি নজুল সঙ্গীত এবং নজুল সঙ্গীতেই তালিম নিয়েছি ওস্তাদ মিজানুল ইসলাম খান স্যারের কাছে এবং তার কাছেই আমার মূলত নজুল সঙ্গীতগুলো শেখা পরবর্তীতে আমি যখন ঢাকায় আসলাম তখনও আমি মানে শেখার তো কোনো শেষ নাই আর সঙ্গীতটা তো একটা সাধনার বিষয় তো আমি ক্লাসিক্যাল যেমন এখনও ক্লাসিক্যাল শিখছি ওস্তাদ অনিল কুমার সাহা স্যারের কাছে এবং নজুল সঙ্গীত শিখছি ওস্তাদ সালাউদ্দিন আহমেদ স্যারের কাছে এতগুলো বছর পরে এসেও শেখার কোনো শেষ নেই শেখার সঙ্গীত তো একটা মানে সাধনার ব্যাপার অনেক সময়টা নিয়ে অনেক সময় নিয়ে আসলে একজন শিল্পী তৈরি হয় এই যে এত ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে মানে কোনো আক্ষেপ আছে কি কোনো না পাওয়ার জায়গা আছে কি না পাওয়ার আক্ষেপ আসলে যখন আমি এক্সপেকটেশন আমার থাকবে অনেক কিছু তখন না পাওয়ার দুঃখগুলো মানুষের মধ্যে বেশি চলে আসে আর আমার গানের ব্যাপারটা হচ্ছে কি যে এখন কেন ভাইরাল হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না আমি এত অভিযোগ করি না আমার গান গাওয়াটা একদম ভালো লাগা থেকে তারপরেও স্বীকৃতি যখন কেউ পায় গানের ব্যাপারে কিংবা প্রশংসা যখন পায় এটা এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি যে মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে তবে আমি যে যতটুকু কাজ করছি সেটা প্রশংসা পাওয়ার মতো কিনা কিংবা কতটুকু প্রশংসা পাওয়ার মতো সেই ধারণাটা যদি আমার মধ্যে থাকে হ্যাঁ অনেকেই তো মিথ্যা প্রশংসা করতে পারে বাট আমাকে বুঝতে হবে যে কাজটা কতটুকু মানসম্মত হয়েছে তো এটা আমি চেষ্টা করে যাই আর আক্ষেপের কথাটা বললে না আক্ষেপটা আমার নেই আসলে ওরকম আমি ভালো লাগা থেকে গান গেয়ে যাচ্ছি এতদূর পর্যন্ত এসেছি নিজের একদম ভালো লাগা থেকে নিজের প্রচেষ্টায় একদম আপনি তো বাংলাদেশ বেতারে এবং একই সাথে বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড তো এই যে ছোটোবেলা থেকে গান শেখা তারপরে মানে এই মিডিয়া ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আসলে আপনার এই যোগাযোগটা কিভাবে হলো বা কিভাবে আসলেন আমি প্রথম এনলিস্টেড হয়েছি ঢাকায় আসার পর বাংলাদেশ টেলিভিশনে আর হয় না ওই গান গাইতে গাইতে তো অনেকের সাথে পরিচয় হয় পরিচিতি বাড়ে এভাবে কাজ করছি দীর্ঘ দীর্ঘদিন থেকে তো কাজ করছি তো এক্ষেত্রে যোগাযোগ একটা তো তৈরি হয়ে যায় একটা অবস্থান তৈরি হয়ে যায় হ্যাঁ পরিচিত মানুষগুলো পরিচিতিটা তৈরি হয় মূলত আচ্ছা প্রথম মৌলিক গানের কথা জানতে চাইব সেটা কত সালে ছিল এবং কোন গানটি ছিল প্রথম মৌলিক গান আমার আমি গিয়েছিলাম আমাদের বাংলাদেশের কিংবদন্তি মিউজিক ডিরেক্টর প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রণব ঘোষের পাঁচটি গান গিয়েছিলাম গানগুলি তৈরি আমাকে শিখিয়েছেন এবং তুলে দিয়েছেন এবং পরবর্তীতে এটা আমি পেয়েছি আর কি গানগুলো এটা এই অ্যালবাম আকারে রিলিজ হয়েছিল। তখন আমি অ্যালবাম রিলিজ হয়নি গানগুলো এমনি মৌলিক গান হিসেবে আমার কাছে আছে আচ্ছা তো তারপরে তো খুবই দুঃখজনকভাবে ভাবে উনি চলে গেলেন আর গানগুলো থেকে গেল তো খুব ভালো আহ ভালোবাসতেন আমাকে ওনার মেয়ের নাম তিথি ছিল আমাকে বলতে যে তুমি আমার একটা মেয়ে তো খুব ভালো মানুষ ছিলেন এবং অবশ্যই গুণী মানুষ ছিলেন আচ্ছা গান তাহলে কোনটা সেই সেখানে একটি গান ছিল pranamer pakhi ওই গানটা আমার প্রথম মৌলিক গান আচ্ছা তারপর আপনারা তো তাহলে দুটো মৌলিক গানের অ্যালবাম আছে মানে দুটো আধুনিক গানের অ্যালবাম আছে আর দুটো হচ্ছে নজrul সঙ্গীতের অ্যালবাম আছে নজরুল সঙ্গীতের অ্যালবাম দুটো কবে করেছিলেন আপনি নজরুল সঙ্গীতের অ্যালবাম রিলিজ হয়েছে প্রথমটা 15 সালে হ্যাঁ এবং দ্বিতীয়টা সতেরো সালে আচ্ছা যেহেতু নজরুল সঙ্গীত নিয়ে কথা হচ্ছে এবং আপনি যেহেতু চর্চা করেন এটি নজরুল সঙ্গীত শুনিয়ে আমরা এখন নিশ্চয়ই আমার খুব প্রিয় একটি গান নজরুল সঙ্গীত এই গানটি সুযোগ পেলেই আমি গাই গাইছি শুনি অঞ্জলি লহো মঙ্গীতে সঙ্গীতে প্রদীপ শিখা সম পিছে প্রাণু মম প্রদীপ সম কাপিছে প্রাণু মম তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি বাহ কি সুন্দর অদ্ভুত সুন্দর হ্যাঁ নজরুল ইসলামের যে গানের বাণী এবং সুর বৈচিত্র্য সেটা আসলে যারা একবার ভালোবাসতে পেরেছে তার গান কিংবা তার সৃষ্টিগুলোকে। তারা সেই গভীরতায় যেতে পারে যে তাদের মধ্যে একটা ভালো লাগা নজরুলের গান নিয়ে কবিতা নিয়ে তৈরি হয়ে যায় হ্যাঁ যেটা মনে হয় আমার মায়ের ক্ষেত্রে হয়েছে আচ্ছা নজরুল সঙ্গীত চর্চা যেহেতু করছেন সুতরাং সেই থেকে একটু জানতে চাইবো যে আদি সুরের বিষয়টা নিয়ে একটা বলা যেতে পারে আলোচনা বা সমালোচনার জায়গা আছে সুতরাং আপনার জায়গা থেকে আপনি কি বলবেন যে বর্তমান সময় যারা আসলে নজরুল সঙ্গীত চর্চা করছে তারা কতটুকু আদি সুরটা করে বা সেই গাওয়ার চেষ্টা করছে এই আদি সুর নিয়ে তো অনেক বিতর্ক আছে আমার কাছে অনেকেই যেমন বলে যে যাদের মাধ্যমে গানগুলো অনেক বিখ্যাত হয়েছে তারা কিছুটা হয়তো নিজের মতো করে গিয়েছে তাতে কোনো আপত্তি দেখে না কিন্তু আমার কথা হচ্ছে কি যে আমি একটা জিনিস যখন আমি একটা সৃষ্টি করব। তখন তো সেখানে আমার সুর কিংবা আমার কথাটা সেখানে থাকতে হবে তো কাজী নজরুল ইসলাম তো সৃষ্টি করেছেন ওনার লেখনীতে ওনার সুরের মধ্যে নিজস্ব কিছু সৃষ্টি তার আছে তো আমরা যদি সেই সৃষ্টিটাকে তার মতো করেই গাই তাহলে তো সেখানে অসুবিধা কিছু নাই এবং সেটাই করা উচিত আমরা যদি এক একজন এক এক ভাবে নজরুল সঙ্গীতটাকে আমরা গাইতে শুরু করি তাহলে আসল যে সুরের যে সৃষ্টি সেই স্বকীয়তা থাকবে না স্বকীয়তা নষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে অবশ্যই আদি সুর কিংবা আদি বাণী যেটাই বলো এটা আমাদের প্রত্যেকটা সঙ্গীত শিল্পীকে মেনে চলতে হবে কিন্তু তারপরে হয় কি কিছুটা হয়তো মানে গায়কের গায়কের কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে সেটা মানে মেজর কিছু না হলেই হয় যখন গান করেন তখন এ প্রজন্মের তারা কি ধরনের গান পছন্দ করছে এই বিষয়টা কি প্রাধান্য দেন আমি আমি করি করি কি আমার 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 গানগুলো ভালো লাগার ক্ষেত্র থেকে না না। হলে সেই গানটা এখন যদি তুমি বলো যে হ্যাঁ ইয়াং জেনারেশন যারা আছে তারা যে ধরনের গান গাইছে সেই রকম আমাকেও গাইতে হবে আমি তো ওই পথেই চলি না মানে আমি আমার ভালো লাগা থেকে গানগুলো করি যে কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে আমার

তারপর আমি বললাম যে আমি তো পারবো না কখনো করিনি তো প্রডিউসার উনি ছিলেন মোস্তাফিজুর রহমান উনি বললেন যে ঠিক আছে আমরা তো তুমি যেহেতু তখন থেকে আসলে উপস্থাপনার কাজ শুরু এবং পরবর্তীতে অনেক দীর্ঘ সময় আমি অনেক করেছি কিন্তু আমি যে সরে আসলাম তার পিছনেও একটা ঘটনা আছে তো আমি দেখলাম কি আমাকে গানের থেকে উপস্থাপনায় বেশি মানুষ ডাকছে আর কি এবং চিনছে আমাকে তো একদিন আমি টিভি থেকে বের হচ্ছিলাম তখন আমাকে একজন বলল যে আপু আপনি তো উপস্থাপনা করেন আমি তো জানতাম কিন্তু আপনি গানও করেন তো না তখন আমি আমি বললাম আচ্ছা হ্যাঁ আপু আপনি গান গান জানতাম কিন্তু আপনি তো উপস্থাপনা করেন সেটা জানতাম না তখন আমি ভাবলাম যে না আমি আমার ট্র্যাক নেই অলরেডি কিছু সময় নষ্ট করে ফেলেছি এবং তখন চট করে তো বাদ দেওয়া যায় না আমি রেগুলার প্রোগ্রাম করতাম তখন আমি প্রডিউসারকে বলেছি যে আমি আসলে এটা ডিসিশন নিয়েছি যে আমি এটা করব না আপনি ইয়ে প্রেজেন্টার দেখেন তারপর দুই মাস পর থেকে আমি আর আচ্ছা আমি একটা বড় সিদ্ধান্ত ছিল হ্যাঁ অনেক বড় সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া দরকার ছিল ভীষণ ভালো লাগছিল আপু মানে এত হাস্যজ্জ্বল একজন মানুষ আপনি কথা বলতে দারুণ লাগছিল চমৎকার একটা সময় আমরা উপভোগ করলাম এবং আজকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সব সময় আর তোমাকেও অনেক ধন্যবাদ তোমার সঞ্চালনাও অনেক ভালো অনেক প্রাণবন্ত এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এন টিভিকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে অ্যাট এন টিভিবিডি ডট কমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনে আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর শি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা